Assalamu alaikum warahmatullah. Welcome to Rohingya Online Education. Ajagua video le hazir hoi. E video ibol de ibar content topic hobo de. India made Rohingya hoinda laki moka ase ar hondila ase hodur phonjotto gor Rohingya hoaye India yare fanna phori paribo. Ar India mar thara laki ki facility ko lase hodo hodo fanna phori paribo hodde. Shishyan lar bojone Facebook WhatsApp to swal gor da ase kware. হেতো জনৰ জবাব দন থুনৰ আই বুজি দে গো ভিডিও লৈ আৰে জেদুন ফাইণ্ডটো জানিবাৰ মনশা আছে তাৰা বেগিনে জানি পাৰিব বুলি আই আশা কৰি তই বেছি ফাইণ্ড আৰে সোৱাল কৰ দে ইণ্ডিয়া মাদে আৰা আইলে থাকি মোৰে ফান্না কেংগৰি হৰি ভাই জুম এডমিশ্যন কেংগৰি লৈ জুম ইন্দলা কান হতা হ' ফলে শুৰু তোমাদে গৰ ৱাইঞ্জে পোৱা দে তত বাংলাদেশত তো ইণ্ডিয়া মাদে আইব ইবাৰ তুকানি ইউএনৰ রিফিউজি কার্ড হোক ইয়া এস এল এম সিকার কার্ড হোক যে হনক কাদা তুমি ইন্ডিয়ার মাদে গো রিফিউজি হিসেবা রেজিস্টার হয়ে দিন দিলা কেন কার্ড লাইব কার্ড হি আনলে আর এডে ইন্ডিয়ার মা তিন নান স্কুল আছে একান হইলে বগাল আর একান হইলে মালবিয়ানগর আর একান হইলে বিকাশপুরের বস্কো তো এ তিন নান সেন্টার আছে তিনি সেন্টার মাদে রিফিউজির ফাইন কলর এডমিশন লই দে আফগানিস্তানের ফাইন আছে বর্মার শিং স্টেটর আছে বা খ্যাং স্টেটর আর রোহিঙ্গা আছে তারপরে নাইজেরিয়ার আফ্রিকা স্টেটর নাইজেরিয়ার মানুষ আছে ইম বেগিনে আছে এডমিশন লইতে মনে হতো ইতি গেলে এ তিনি সেন্টার তো হনক কানরে অ্যাপ্রোচ করিয়ারে এডমিশন লগই তো তুইও সেম প্রসিজার ফলো করিয়ার তুই যেতে তাইটা ফোঁসিবা এটা একখান রিফিউজি কার্ড এস এল এম সি কার্ড কার্ড হিয়ান লইবা দে হনক কাদা ইউএনর অফিস হিন মাতে যাই আই তিন নাম দেখাই দিদি হিনত তো তুই এডমিশন লই হারিবা এডমিশন লইতি আর কান তরিকা আছে তুই নিজে নিজে ললিও ভারর তুমি তোমার মোবাইল তো তোমার তো যদি টিয়া দূর আসে গেলে তুমি লইলে ভারর এডমিশন লইতি টিয়া হে দুন হসা ন টিয়া হসা ওদে বস 1800 টিয়া 2000 টিয়া নিগুর ইন্ডিয়ান টিয়া হস হবো তুই ইয়া হইম দে খেঙ্গরি ফান্না তোমারা ফরি ভারিবা মানে তোমারা কি তোমারা তো কি স্কুলে তুড়া ঘুরব নাকি স্কুলে তুড়া না ঘুরব তিন নান সেন্টার জিন হইরি ন তুই যদি তোমার এডমিশন লদ্দইতে গেলে প্রত্যেকদিন ক্লাস সম্বাদে উড়িয়ারে সেবত ফান্না ভরি পারিবা বেগিনর হুঁয়াতি অন্য অন্য দেশর ইন্টারন্যাশনাল ফয়েন কল আছে দিন মানে রিফিউজির ফয়েন এরিয়াই নরহুঁয়াতি আর তোমার রোহিঙ্গা বাই আইন থাকিব দে ফুঁয়াতি তুমি যদি নিজে নিজে লইয় দিই তো গিলে হনকাতা সেন্টার ফরি না ভারিবা কিতাব বিন তোমার এড্রেস ইয়ান দিয়ে এড্রেস ইয়ান তাইব তোমার কিন্তু তুমি ফরিয়ারে এক্সাম বা দিবা গই ইয়া এডমিশন যিয়ান লাগবা দে স্কুল হিয়ান কি গভর্নমেন্টের স্কুল হিয়ান তুই সার্টিফিকেট বেলিড সার্টিফিকেট দিব অন্য স্কুল মাতে পরিবার হন নাকি নদিব বিলকুল যিয়ান এডমিশন লাগবা দে আছে স্কুল হিয়ান হইলে একখান গভর্নমেন্টের স্কুল কিন্তু কিয়ান হইলে একখান ওপেন স্কুল ওপেন স্কুল হয়তো গেলে রোহিঙ্গা হতাম মাদে মানে স্কুল মাদে এডমিশন না লয় ডাইরেক্ট আর স্কুল তুড়ানো ঘুরব আবার কোয়ার এক্সাম দিত এন্থান দিত জন হিন্দি একখান ওপেন স্কুল তো ইয়ানরে ইউএনএ সিআরে কি করছে রিফিউজি কলে আছে সুন্দর করে ফান্না করি আর ফান রিফিউজি লাগবে ফান লয় তারা সেন্টার খুলি টিচার কল লয় তো তারা হনুমিকে ফান্না না পড়ে গেলে এনথান কেঙ্গুরি দিব গেয়ারে হেডে এডমিশন লয় তারা প্রিপিয়ারেশন গড়াই দি তারপরে এক্সাম আল্লাহ তারা তৈয়ার করে তো তুমি যদি স্মার্ট দইতে গেলে এডমিশন ন লয়ারে হামগরি তারপরে টাইমরে এক্সাম দিতে যাই পারিবা যে এক্সামর টাইম আই ইউনিসিয়ার হেল্প লই ইয়ারে গলিয়ে পারিবা ইউনিসিয়ার হেল্প সারাই পারিবা ইয়ার দে তো টেন ফুরাই দেবই টেন ফুরাই বা দে তুই যান স্কুল মাদে এডমিশন লইবা হিয়ান মাদে কি নাই এলেভেন এগারো ক্লাস নাই এগারো ক্লাস ন থাকি ডাইরেক্ট বারো ক্লাস আছে বারো ক্লাস লো এগারো ক্লাস লো অগ্র সাই লেবাস সম্মাদে অগ্র সাই লেবাস দুয়া ক্লাসরে মিয়াই তুই বারে কমপ্লিট করছি তোমার তো দেড় বছর লাগিব দুয়া ঠাম তাই দুয়া ঠাম হিন শেষ হইলে বাদে তোমার তো হাই স্কুল কমপ্লিট দেয় বই বাদে তোমার তো সোয়াল আয় পারে দে মানে ইউনিভার্সিটি লেভেল মাদে ফান্না ফুরি ফারিবা নে নাকি না ফারিবা নাকি বারো ক্লাস ফুরি আর বই থাকা ফুরিব তাই বারো ক্লাস ফুরি বই থাকা না ফুরব বিলকুল তুমি যে তো দশ বারো ক্লাস ফার্স্ট যাইবা গই হ্যাঁ তেদাস ইউএনএসিআর অফিসে যাইবা যাইয়ারে তোমার বারো ক্লাসের সার্টিফিকেট ইন দাহেবা তো ইন্ডিয়ার মাদে গোয়া ইন্ডিয়াত বলি ন ওয়ার্ল্ডত গোয়া গোয়া স্কলারশিপ আছে যার নাম ডাভি স্কলারশিপ বলি হ আলবার্ট আইনস্টাইন আলবার্ট আইনস্টাইন দিবা রিফিউজি গোয়া মানুষ আসিল আর বেশি ফেমাস সায়েন্টিস্ট বারে চিনি ইবা এগুয়া স্কলারশিপ ফান্ড করে দি গিয়ে দিবার নাম ডাভি ডাভি বললে প্রত্যেক গোয়া রিফিউজিলা কুলা
যেদিন কোয়ালিফাইড রিফিউজিগুলো আছে নলাইরিয়া, যারা বালা মাক যারা তো ফান্না ফুরিবালা ইচ্ছা আছে, তারা স্কলারশিপ ফি বা ফা স্কলারশিপ পালে তারা আছে বেচেলার ডিগ্রি পর্যন্ত ফুরি ফারিব। তো সিবা হা মাকা ফাইব বলে গ্যারান্টি ন হালি, মানে তুই স্কলারশিপ হা মাকা অ্যাপ্লাই করছি মানে ফাইবা, হ্যাঁ নহন হতা নাই। তো তুই যদি সিবাল্লা স্কলারশিপ আল্লাহ যদি কোয়ালিফাইড ও দই থাকিলে, তুমি যদি হ্যাঁ দু লাইক দই থাকিলে তোমার স্কলারশিপ ইবা দিব, তুমি ফরি ভারিবা। আবার হইবা স্কলারশিপ ফন্ডান জরুরি নাকি আমাকে ইউনিভার্সিটি মানে ইন্ডিয়া টান্না হইতে বিলকুল জরুরি ন, তোমার নিজের টিয়া লয়ে ফরি ভারিবা। তো হেদুন টিয়া সসা ন, তুমি যদি একখান ওপেন স্কুলের মাদে এডমিশন লয়ে দই থাকিলে কি ওপেন স্কুলের মাদে বানা এডমিশন ফিজ গুয়া দি এক্সাম ফি গুয়া দি আরে তুমি অত এক্সাম দিতে যাই পারিবা, তোমার তো স্কুলত উঠানো ঘুরব। যদি রেগুলার স্কুলত প্রত্যেকদিন যাই যায় আর স্কুল প্রত্যেক মানে দুই টিকি লেখা ফিজ বেশি লাগব, বেশি লাগব মানে হয়তো সাই আড়াল্লা ইয়ান কি ন বিলকুল মানে ইম্পসিবল মিকা মুমকিন ন মিকা খেলা গেলে আর সেই দুটি এফোর্ড করে ফাইতাম বলে আরে ইন্ডিয়ার মাদে আয় আর ফান্না ভরানো হইতো। তো ই নইলে মানে রোহিঙ্গা ফুয়াক বই ইন্ডিয়ার মাদে আয় আর সদ্দূর অপরচুনিটি ফলো করি সদ্দূর অপরচুনিটি ফাইব হদ্দে শিশিয়ান। তো আবার সোয়ালা ইতারে তো ওপেন স্কুলের মাদে খেলা এডমিশন রেগুলার স্কুলের মাদে লয় নেভারে নাকি দশ ক্লাস বারো ক্লাস গভর্নমেন্ট স্কুলের মাদে যিন রেগুলার আছে ইনত সিন মাদে নাভারে। তুমি যেত রিফিউজি হিসেবে এটা থাকিবা তোমার বস এন আই ও এস একখান যেন স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বলে হয় আর এন আই ও এস আছে সিয়ান মাদে একখান মাদে এডমিশন লয় ভারিবা দে, যেহেতু তুই হানো তো ফার্স্ট ইয়ার একখান সার্টিফিকেট ফাইভ লাইবা বা যেহেন স্কুলের মাদে আর এডমিশন লয় ভারিবা শুরুত একখান সার্টিফিকেট ফা ভরিব। আর মানুষক গো আয়ারে ডাইরেক্ট এন আই এস মধ্যে দশ ক্লাসের মধ্যে এডমিশন লাই ভারিব, তো ন ক্লাস আষ্ট ক্লাস ইম ফরানো ঘুরব ইয়ার আগত সার্টিফিকেট ন ক্লাস আষ্ট ক্লাসের সার্টিফিকেটও নলাইব দাঁত দশ ক্লাস লয় ভারিব। ইতা তুকান বস হওয়া উরুদ আই দশ ক্লাস এনথান দিবার দূর কাবিলিয়ত রাখি ইয়ার একখান ডিক্লিয়ারেশন দিয়া ঘুরব, মানে হিয়ান হে দূর দিয়ে আনার কোয়ালিফাই দশ ক্লাস এনথান দি ফারিব দে দূর কোয়ালিফাই দিয়ান দাহা ঘুরব। তো রেগুলার স্কুলের মাদে এডমিশন লয়নি ভারে দে দশ ক্লাসের মাদে কেলা হিন মানে সার্টিফিকেট লাগে ন ক্লাস আষ্ট ক্লাস তো এন আই ও এসের মাদে নলাগে। তো তাহলে এন আই ও এসতে যদি তুমি দশ ক্লাস ফরি ফিলাই ফরি ফিলাইলে দশ ক্লাসের সার্টিফিকেট একটু ফাইলে মতো অন্য রেগুলার স্কুলের মাদে গভর্নমেন্ট স্কুলের মাদে ফান্না ফরি আরে অত দে তোমার মনসার আদায় ফুরা করি ভারিবা। তো ইয়ার আগত তো ইন্ডিয়ার মাদে হন রিফিউজি কলে ফান্না ফরি পাল্লা এজাজত আসলে ন দুই হাজার আষ্ট মাদে বাফিয়ারে গভর্নমেন্টে টিচার কলের বেগিলে বাফিয়ার দাসে কান স্টেটমেন্ট নিয়ালায়ে রিফিউজির ওয়াইন দাসে এটা থাকি আর বরবাদ যার্গে বলি হয়। তো স্টেটমেন্ট হিয়ান নিয়ালায় আরে দাস ওয়াইন ইন্ডিয়ার মাদে ফান্না ফুরি ফারে। আর যদি ইন্ডিয়ার মাদে ফ্যামিলি আছে দুই টিকিলে তারা তো ওয়াইন ধরে গভর্নমেন্ট স্কুলত ফান্না ফরাইতে মনে হরেন গেলে বরাবর ফারে ওদের করে ক্লাস দুই ক্লাস তিন ক্লাস ধরে করে সিরিয়ালি করে যে দূর সত্য মনে দূর যাই পারে বাস গোয়া ইন্ডিয়া ইন্ডিয়ার মাদে গোয়া বাংলাদেশে তো হুয়াই ওই আড়াত দইলা তো বা তো আই আর এ গভর্নমেন্ট স্কুলত সত্য মনে হর না পারে এন আই এসত ফরা ঘুরু এন আই এস হদি একখান গভর্নমেন্ট কিন্তু একখান ওপেন স্কুল মানে তোমার তো সত্যদিন ক্লাসত জানো ঘুরব সত্যদিন ক্লাস সড়ে গড়াইব ইউএনএসি আর তোমার টিচার লয় আরে ক্লাস গড়ার দিয়ে হেঁটে যাই পারিবা তোমার হেঁটে দাঁড়াতে সুন্দর করে ফান্না ঘুরি আরে এক্সামের টাইম মাদে এক্সাম দিতে পারিবা। আশা করি ওনারা ইন্ডিয়াত বা ওতে ইনফরমেশন বেগিন ভিডিও মানে ভাই বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।